রাজধানীর উত্তরা কামারপাড়া থেকে বেশ কিছু অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিম মাহমুদ। নাদিম, বোমা নিষ্ক্রিয়কারী যে ইউনিট সেটির সদস্যরা ঠিক কত দূরে আছেন, কি দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে পরিস্থিতি আপনার কাছে একটু শুনতে চাই। রঞ্জন শুভ্র, বিকেল 4টার দিকে এই বাড়িটি ঘিরে রেখেছে ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা, এবং সেখানে তারা বেশ কিছু হাত বোমার সন্ধান পায়। এই ভবনটি 6তলা নির্মাণাধীন। এই ভবনটির মালিক একজন কানাডা প্রবাসী ব্যক্তি, এবং এই ভবনটির পাশের যে ভবন সেটি এই কানাডা প্রবাসী ব্যক্তির ভাইয়ের বিল্ডিং, এবং তিনি দেখাশোনা করছিলেন এই ভবনটি নির্মাণের যাবতীয় বিষয় আশয়। এবং যিনি দেখাশোনা করছিলেন তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিকেল 4টার এখানে যখন গোয়েন্দা পুলিশ এসে দেখতে পান যে অনেকগুলো প্রায় 30 থেকে 35টির মতো হাত বোমা রয়েছে, তারপর বোম ডিসপোজাল ইউনিটকে এখানে ডাকা হয়, এবং তারপর সন্ধ্যা থেকে এখানে বোম ডিসপোজাল ইউনিট কাজ করা শুরু করে, এবং তারা এ পর্যন্ত প্রায় 6টির মতো বোমা নিষ্ক্রিয় করেছেন। এবং এই মুহূর্তে আরও একটি বোমা নিষ্ক্রিয় হতে পারে, নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে আমরা জানতে পেরেছি। এবং পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, গত 12ই নভেম্বর ঢাকা 18 উপনির্বাচনের দিন নির্বাচনী কেন্দ্রের সামনে যে ককটেল বিস্ফোরণ হয়েছিল, সেই ককটেল বিস্ফোরণের সঙ্গে আজকে যে হাত বোমা বা ককটেল উদ্ধার হয়েছে সেগুলোর একটা যোগ্য সূত্র রয়েছে বলে তারা বলছেন। এবং এই ঘটনার সঙ্গে নির্বাচনে যে অস্থিতিশীলতা এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে যে প্রায় 10টির মতো বাস পোড়ানোর ঘটনা ঘটেছিল তার একটি যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে কিছু ব্রিফিং করবেন, সেখান থেকে হয়তো আরও বিস্তারিত তথ্য জানা যাবে। নাদিম, আমি নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও তথ্য জেনে নেব।